আমাকে একটা হিন্দু মেয়ে প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিয়ে করলে সে মুসলিমা হতে চায়, কিন্তু আমার পরিবার নিষেধ করেছে, আমি এখন কি করতে পারি? কোন অন্য ধর্মাবলম্বী মেয়ে সে যদি ইসলামে আসে তাহলে তাকে বিবাহ করতে আর কোনো অসুবিধা নাই, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন মা বাবা বা মুরব্বীরা তারা যদি অন্য সব দিক বিবেচনা করে ছেলেকে পরামর্শ দেয়, বাবা তুমি এই ডিসিশন নিও না, এবং ছেলে সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কথাকে বিবেচনায় রাখার সুযোগ থাকলে অবশ্যই সে চেষ্টা করা উচিত, কারণ বাবা মা সন্তানের ভালো চান, বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা সন্তানের চাইতে বিচক্ষণ হন, অতএব তাদের সে সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর মানসিকতা থাকা উচিত। আজকাল তো ছেলেরা বাবা মাকে মানুষও মনে করে না, বাবা মাকে জিজ্ঞাসাও করতে চায় না, অথচ বাবা মার চাইতে বড় আপন আর পৃথিবীতে কেউ হতে পারে না, কেউ নাই, হয়তো প্রকাশ করতে পারে না বেচারারা, হয়তো বা তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু তাদের ভালোবাসা যত পিওর নির্ভেজাল, এরকম পিওর ভালোবাসা পৃথিবীতে আর কেউ আপনাকে দিতে পারবে না। অতএব ভাইরা আমার, বিয়ের ক্ষেত্রে বাবা মা যদি কোনো আর্গুমেন্ট করে, বাবা এই জায়গায় করিস না অমুক জায়গায় কর, তাহলে তাদের সে আর্গুমেন্টটাকে যথাসম্ভব মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশিরভাগ যুবকরা আজকাল নিজের যে পছন্দ, বিশেষ করে বিবাহ বহির্ভূত যে প্রেম নামে হারাম রিলেশন করে ফেলে, ওইটার দিকে সে এমন ঝুঁকা ঝুঁকে, বাবা মা কেন দুনিয়া একদিকে গেলে মনে হয় এর বাইরে আমার যাওয়া ঠিক হবে না, বিয়ের কিছুদিন পরে যাইতে না যাইতে আস্তে আস্তে টের পায় যে আমি যেটাকে জান্নাত মনে করছিলাম এটা তো আসলে জান্নাত না, এটা তো কচু খেত। অতএব সবসময় আমার ডিসিশন যে সঠিক হবে এমনটি মনে করার কোনো কারণ, হ্যাঁ কোনো বাপ মা যদি তার ভিতরে দিনের বুঝ না থাকে, তিনি আপনাকে এমন জায়গায় বিয়ের কথা বলছেন যেখানে দিনদারিতা নাই, আপনি দিনদারিকা থেকে অগ্রাধিকার দিয়েছেন, তিনি দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চাচ্ছেন না, তাহলে এক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য না, তারপরে বিয়াদবি করা যাবে না। এছাড়া দুনিয়াবী বিবেচনায় তাদের বিবেচনাকে যথাসম্ভব আমলে নেওয়ার চেষ্টা করা ভালো।